السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أيها الناس اتقوا الله فإن التقوى ملاك الحسنات والتقوى ثمن الجنة والتقوى وصية الأولين والآخرين قال الله عز وجل ولقد وصينا الذين أوتوا الكتاب من قبلكم وإياكم أن اتقوا الله ومن التقوى إقامة الصلاة أيها الإخوة كنا تحدثنا فيما مضى عن بعض فضائل الصلاة واليوم إن شاء الله نكمل بعض هذه الأشياء সম্মানিত মুসলিয়ানে কিরাম গত দর্শে গত খুতবাতে আলোচনা করেছিলাম যে সালাতের গুরুত্ব কি আজকে আমরা সে বিষয়ে বাকি কিছু আলোচনা করব ইনশাআল্লাহ গত দর্শে আমরা বলেছিলাম যে ইসলামের সবচেয়ে বড় রুকন হচ্ছে শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই বড় রুকনটির পরে যে জিনিসটি আসে তা হচ্ছে সালাত তারপরে আমরা বলেছিলাম যে ইসলামের যে জিনিসের ইসলাম দাঁড়িয়ে আছে মূল যেটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমুদ বলেছেন আর সালাতে উমুদ যেটাকে তিনি বলেছেন ইমাদউদ্দিন শব্দ ব্যবহার করেছেন যার উপরে আমরা উদাহরণ দিয়ে বুঝিয়েছিলাম যে একটি খুঁটির উপরে যেমনিভাবে মাঝের খুঁটি লাগে তাঁবুর জন্য তেমনিভাবে ইসলামের জন্য মাঝের খুঁটি হচ্ছে এই সালাত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে সরাসরি শব্দে বলতে হয়েছে আমুদ তৃতীয়ত আল্লাহ তাআলা এই সালাতে এত গুরুত্ব যে তিনি সেটাকে আকাশে ফরজ করেছেন আসমানে ডেকে নিয়ে সেটা ফরজ করে দিয়েছেন এবং সেটা পঞ্চাশ ছিল পঞ্চাশটি কমিয়ে পাঁচে নিয়ে এসেছেন এবং বলেছেন যে কেউ পাঁচ পড়বে সে পঞ্চাশের সওয়াব পাবে সুতরাং এই গুরুত্বপূর্ণ এই সালাতটি আমরা বুঝতে পারছি কতটুকু গুরুত্ব না থাকলে শুধুমাত্র আল্লাহ তাআলা এই সালাতটিকে গুরুত্ব এত বেশি থাকলে শুধুমাত্র সেটাকে জন্য আল্লাহ তাআলা তার নবীকে ডেকে নিয়েছেন আর কোনো কিছুর জন্য ডেকে নেননি বলেন নাই যে যাকাত আদায় করতে বা সওয়াব ফলের জন্য ডেকে নেন না ডেকে নিয়েছেন সালাতটাকে ফরজ করার জন্য কারণ এটা ইমানদার এবং আল্লাহর মাঝে সেতু বন্ধন এর মাঝে আল্লাহ তাতে আল্লাহর সাথে সে সম্পর্ক তৈরি করে প্রতিবার পাঁচ প্রতিদিন পাঁচ বেলা এবং অন্য সময় যদি একটু নফল সালাত আদায় করে তার মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্ক ঝালাই করে নেওয়া হয় আরো বলেছিলাম যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা এবং তার সাথীদেরকে এবং তার পরিবার পরিজনকে আল্লাহ তাআলা সরাসরি নির্দেশ দিয়েছেন যে আপনি সালাত আদায় করুন এবং আপনার এবং আপনি সালাতের উপরে নিজেকে স্থির রাখুন এবং ধৈর্যের সাথে সালাতের উপর আপনি প্রতিষ্ঠিত থাকুন অনুরূপভাবে এই সালাত পূর্ববর্তী সমস্ত নবী রাসূলদের উপরও ফরজ ছিল এটা আমরা তুলে ধরেছি
ইব্রাহিম আলাইহিসসালাম তিনি তার সন্তানকে রেখে গেছেন মক্কাতে, বলেছেন রব্বানা লিউকিমুসসালাত, হে আমাদের রব যাতে সালাত আদায় করে এই জন্য রেখে যাচ্ছি। সেই বাচ্চা, ছোট বাচ্চাকে সালাত আদায়কারী হবে আশায় মক্কার কাছে, মক্কা তার ঘরের কাছে রেখে গেছেন। ইসমাইল আলাইহিসসালাম তার সম্পর্কে আল্লাহ বলেছেন তিনি তার পরিবারকে সালাতে নিয়োজিত দিতেন, সালাতকে আমার স্মরণ প্রতিষ্ঠা করার জন্য তুমি সালাত কায়েম করো। অনুগ্রহ মুসা হারুনকে আল্লাহ তাআলা বলেছেন তোমাদের ঘরগুলোকে কেবলামুখী করো আর সালাত আদায় করো, ঈমানদারদের সুসংবাদ জানাও। মরিয়ম বিনতে ইমরান ঈসা আলাইহিসসালামের মাকে আল্লাহ নির্দেশ দিয়েছেন, ইয়া মরিয়ম উকনুতি লিরব্বিকি ওয়াসজুদি ওয়ারকাই মা রাকাইন, মরিয়ম রবের জন্য তুমি দাঁড়াও, ইবাদত করো, সেজদা করো, রুকু করো। ঈসা আলাইহিসসালাম তিনি যখন দোলনায় ছিলেন তখন তিনি যে বাক্যটি বলেছেন সেটা হচ্ছে ইন্নি আব্দুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস-সালাতি ওয়া যাকাতি মা দুমতু হাইয়্যা, সালাতে ওসিয়ত করছেন। তিনি ছোট গোলমায় থাকতে বলছেন যে আমাকে আল্লাহ তাআলা সালাতের নির্দেশনা দিয়েছেন। সালাত প্রতি নবী রাসূলদের জন্য সেটা ছিল আল্লাহর সাথে সম্পর্ক তৈরির একটা মাধ্যম, এবং এটা কোন সালাতে কোন দিন এমন ছিল না, কোন যুগে ছিল না, কোন নবী রাসূল এমন ছিলেন না যাদের যুগে সালাত ছিল না, সালাত সব সময় ছিল। জাকারিয়া আলাইহিসসালাম তিনি যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, রব্বি ইন্নী ওয়াহানাল আজমু মিন্নী ওয়াশতাআলা আর-রাসু শাইবা ওয়া লাম আকুম বিদুআইকা রাব্বি শাকিয়্যা ওয়া ইন্নী খিফতুল মাওয়ালিয়া মিন ওয়ারাঈ ওয়া কানাত ইমরাআতী আকিরান ফাহাবলি মিন লাদুনকা ওয়ালিয়্যা, আল্লাহ আমি তো বৃদ্ধ হয়ে গেছি, আমার স্ত্রী বন্ধা, আমাকে সন্তান দান করুন। আল্লাহ তাআলা সেই সন্তান দানের সেই সুসংবাদটি তাকে সালাতে দাঁড়ানো অবস্থা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন ফানাদাতুল মালাইকা ওয়া ক্বালু ইউসাল্লি ফিল মিহরাব, তিনি মিহরাবে সালাত আদায় করা অবস্থায় ছিলেন, এমন সময় তাকে ফেরেশতারা ডেকে তাকে সেই সুসংবাদ জানালো কি আল্লাহ তাআলা আপনাকে একটি সন্তান দান করবে যার নাম হবে ইয়াহইয়া, আগে কেউ এই নামে নামকরণ করেন, আল্লাহ তাআলা সেটা শিখিয়ে দিলেন। লোকমান তিনি একজন পাগল ব্যক্তি ছিলেন, জ্ঞানী ব্যক্তি ছিলেন, তিনি তার সন্তানকে যে ওসিয়ত করেছেন তার মধ্যে একটি ওসিয়ত হচ্ছে ইয়া বুনাইয়া আকিমুস সালাতা ওয়ামুর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আযমিল উমুর, হে প্রিয় বৎস সালাত কায়েম করো, সৎ কাজের আদেশ দাও, সৎ কাজ থেকে নিষেধ করো, সবর করো, যে বিপদ হবে উদ্ভবে তুমি আল্লাহ সবর করো, এখতিয়ার করো, যত বিপদ আসবে সবর এখতিয়ার করবে। অনুরূপভাবে যে সমস্ত নবী সবচেয়ে বেশি প্রসিদ্ধ হয়ে গেছেন, নবীদের সাথে যে সমস্ত কর্মকাণ্ড জড়িত তা হচ্ছে নবীরা সবাই মসজিদ বানিয়েছেন। ইব্রাহিম আলাইহিসসালাম মসজিদ বানিয়েছেন, ইসমাইল মসজিদ বানিয়েছেন, ইসহাক মসজিদ বানিয়েছেন, সুলাইমান আলাইহিসসালাম মসজিদ বানিয়েছেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদ বানিয়েছেন। এদের সবাই বানানো মসজিদ হচ্ছে তিনটি, মক্কার মসজিদ বাইতুল আকস বাইতুল্লাহ বাইতুল মুকদ্দাসের মসজিদ যেটা ইহুদিরা দখল করে আছে জোর করে, এবং মসজিদের নবী মদিনার মসজিদ যেটা আমরা সবাই জানি। এই মসজিদ, এই তিনটি মসজিদ নির্মাণ করেছেন তিনজন আল্লাহর প্রিয় বান্দারা, বিশেষ করে নবী রাসূলগণ তারা সেটা প্রতিষ্ঠা করেছেন। তারা নিজেদের বাড়ি ঘর প্রতিষ্ঠা করার কোনো প্রমাণ দেখি না, কিন্তু তাদের মসজিদ প্রতিষ্ঠা করার ইতিহাস রয়েছে এবং সেই মসজিদগুলো এখনো আবাদ করা রয়েছে। আজকে আমরা যেখান থেকে আলোচনা করবো সেটা হচ্ছে আল্লাহ তাআলা একটি বিষয় গুরুত্বের সাথে কোরআনে কারীম নির্দেশনা দিয়েছেন, সেটা হচ্ছে যখন সালাতের জন্য জুমার দিনে ডাকা হয় তখন তোমরা সবকিছু পরিত্যাগ করে সালাতের জন্য চলে আসবে। আল্লাহ তাআলা বলছেন
يا ايها الذين امنوا اذا نودي للصلاه من يوم الجمعه فاسعوا الى ذكر الله وذروا البيع ذلكم خير لكم ان كنتم تعلمون কল্যাণ কোথায় আছে সেটা আল্লাহ বলে দিচ্ছেন মানুষ দুনিয়ার মানুষ কল্যাণের জন্য ঘুরে বেড়ায় সবকিছু কল্যাণ খুঁজে যেটা সবচেয়ে বেশি কল্যাণ করে এটা খুঁজে বেড়ায় কিন্তু জানে না কোথায় কল্যাণ আছে আল্লাহ বলছে যদি কল্যাণ চাও কল্যাণ কোথায় তোমরা জানতে চাও তাহলে আসো যখনই জুমার দিনে জুমার দিনে যখনই আহ্বান হয়ে যাবে এই দ্বিতীয় আহ্বান যখন হয়ে গেছে প্রথম আহ্বান নয় প্রথম আহ্বান পরবর্তীতে বাড়ানো হয়েছে দ্বিতীয় আহ্বান যখন হবে যখন ইমাম সাহেব খুতবা বসবে তখন তখন আজানটা দেওয়া হয় এই আজানের পরে আর কোনো কিছু করার অনুমতি নাই মসজিদে চলে আসতে হবে বেচা কিনা করার অনুমতি নেই এবং কোনো লেনদেন করার অনুমতি নেই সবকিছু বাদ দিয়ে মসজিদে চলে আসতে হবে তখন আর কারোর সাথে গল্প করার অনুমতি নেই এটা আল্লাহ তাআলার নির্দেশনা কেন মসজিদে যেন সালাতটা কায়েম করা যায় সেরকম একটি জুমার দিনে আজান দেওয়া হয়েছে আমরা সেখানে উপস্থিত হয়েছে এটা আল্লাহর পক্ষ থেকে জুমার দিনে বড় নেয়ামত এই জুমার দিনটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমরা পরে এসেছি কিন্তু আল্লাহ তাআলা আমাদের জন্য আগে জিনিসটা রেখে দিয়েছে আমরা দুনিয়াতে পরে এসেছি অর্থাৎ এই উম্মত পরে আসছে ইহুদি নাসারা আগে আসছে কিন্তু ইহুদি নাসারাদের জন্য আল্লাহ তাআলা এই জুমার দিনটিকে তাদের জন্য নেয়ামত হিসেবে দেননি এটা আমাদের জন্য রেখে দিয়েছে নাহনুল আখিরুনা সাবিকুন আমরা পরে আসছি তবে আমরা আগে আল ইহুদু গাদান ওয়ান নাসারা বাদা গাদিন ইহুদিরা শনিবারে পালন করে আর যারা খ্রিস্টান নাসারা তারা পালন করে রবিবারে আল্লাহ তাআলা আমাদের জন্য শুক্রবার দিনটিকে রেখে দিয়েছেন এই শুক্রবার দিনটির ফজিলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তিনি বলেছেন এই দিনটিতে আদমকে সৃষ্টি করা হয়েছে এই দিনটিতে আদমকে জান্নাতে দেয়া হয়েছে এই দিনটিতে আবার বের করা হয়েছে এই দিনটিতে কিয়ামত কায়েম হবে এই সবই এই দিনের সাথে সম্পৃক্ত এই দিনের ফজিলতে অনেকে গ্রন্থ রচনা করেছেন এই দিনের মূল কাজ কি সালাত যেই সালাতের জন্য আমরা আলোচনা করছি যে বিষয়টি আলোচনা করছি এই বিষয়টি হচ্ছে এই দিনের মূল কাজ এই দিনে সকাল থেকে সালাতের প্রস্তুতি নিতে বলা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মাররাহা বিসআতিল উলা ফাকান্নামা ক্বারাবা বাদানা কেউ যদি প্রথম ঘন্টায় মসজিদে আসে সেজন্য একটি উট কুরবানি উটকে আল্লাহর দরবারে পেশ করলো কুরবানি হিসেবে প্রথম ঘন্টা কি আরবদের অ্যারাবিয়ান ঘন্টা আছে শুরু হয় সকাল ৬টা থেকে ৭টা বাজ পর্যন্ত প্রথম ঘন্টা এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ঘন্টা উল্লেখ করেছেন তারপর তিনি উল্লেখ করেছেন যখন ইমাম সাহেব খুতবা দিতে শুরু করে ফেরেশতারা তখন আর কারো নাম লেখে না তখন তারা খুতবা শুনতে বসে যায় এর অর্থ হচ্ছে সালাতের এতই গুরুত্ব এটার জন্য সকাল থেকে প্রস্তুতি নিতে হয় সকালের প্রস্তুতি নেওয়ার কথা বলা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি জুমার দিনে গোসল করবে এবং গোসল করাবে তারপর আসবে হেঁটে আসবে পায়ে হেঁটে আসবে মসজিদে এবং যতটুকু আল্লাহ তার জন্য মঞ্জুর করেছে অতটুকু সালাত আদায় করবে এবং দুজনের মধ্যে পার্থক্য করবে না তারপর যে সালাত আদায় করবে তার গুনাহ ক্ষমা করে দেওয়া হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এ তো বড় সুযোগ এবং তিনি বলেছেন দুই জুমার মাঝখানে গুনাহগুলো ক্ষমা করে দেওয়া হবে এই সুযোগটা নিতে পারে সালাতের জন্য আর কোনো কারণ সেটা পাচ্ছে না কেউ সালাতে এতই গুরুত্ব আল্লাহ তাআলা কোরআনে কারিমে আরো বলেছেন শুধু সালাতের ব্যাপারে জুমা নয় যে কোনো সালাতের ঘরে বলেছেন ওই যা না দেয় তুমি সালাত ইত্তাখাজু ওয়া হুজুয়া ওয়ালা ইবা দালিকা বি আন্নাহুম কওমুন লা ইয়াকুলুন যখন তাদেরকে ডাকা হয় যখন তোমাদেরকে ডাকা হয় সালাতের দিকে তখন তারা সেটাকে গ্রহণ করে ঠাট্টা এবং মস্কারের বিষয় নিয়ে উপহাস করে খেলাধুলার বিষয় নিয়ে মনে করে তারা ব্যর্থ বিহান কমলা ইয়া করুন তারা বিবেকবান মানুষ নয় বিবেকবানরা কখনো সালাত নিয়ে কোনো গড়িমসি করে না সালাত সময় আসলে তারা সবকিছু ভুলে যায় আশা দিয়ে আল্লাহ বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সাথে কথা বলতেন কিন্তু যখন সালাতের সময় হতো তিনি এমনভাবে চলে যেতেন যেন তিনি আমাদেরকে চিনেন না আমরাও তাকে চিনি না এরকম অবস্থায় চলে যেত এটা হচ্ছে এই কারণে যে সালাতের গুরুত্ব বুঝতে হবে সালাতের সময় অনেকে দেখা যায়
যে এই আরেকটু করি, আরেকটুর কারণে তিনি কিন্তু তাকবীর উল্লাহ ফরজ করছেন, প্রথম তাকবীর হারাইছেন। অথচ তাকবীর তাকবীর উল্লার সওয়াব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, মানুষ যদি জানতো যে প্রথম তাকবীর পাওয়ার কি সওয়াব, তাহলে তারা লটারি করে হলেও প্রথম তাকবীর প্রথম প্রথম রাকা প্রথম প্রথম কাতারে থাকার জন্য লটারি করত, এবং তারা সেটার জন্য সেটার জন্য তারা সবসময় প্রস্তুতি অবলম্বন করত, সেটার জন্য তারা লটারি করত। এসবই কিন্তু কেন যেন সালাতের গুরুত্বের জন্য শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। অথচ কিছু মানুষ আছে সালাতের সময়ে তাদের আরেকটু কাজ সামান্য কাজ বাকি থাকে, ওই সামান্য কাজ কোনোদিনই শেষ হবে না, এটা থাকবেই। দুনিয়াতে যত কাজই থাকুক মনে করবেন না এটা শেষ হয়ে যাবে, এটার একটা লেশ থাকবেই। আপনি যদি আল্লাহর বান্দা হন, আল্লাহর প্রিয় বান্দা হতে চান, সালাতের সময় আসলে সমস্ত কিছু পরিত্যাগ করে আল্লাহর জন্য ছেড়ে দিতে হবে, সেটাকে মনে করবেন যে এটাই আমার হতে জীবনের শেষ সালাত, হতে পারে এরপরে আমার আর সালাতের সময় আসবে না, এটাই হয়তো আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জনের আমার একমাত্র সুযোগ, এরপর হয়তো এই সুযোগ আর আমার হাসিল হবে না। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলছেন, ওয়ামান আহসানু কওলা মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন, তার চেয়ে উত্তম আর উত্তম কথা আর কারো উত্তম কথা হতে পারে না যে ব্যক্তি আল্লাহর দিকে আহ্বান করে এবং আমলে সালেহ ও নেক আমল করে এবং বড় নিঃসন্দেহে আমি মুসলিমদের অন্তর্ভুক্ত। আল্লাহ আল্লাহ তাআলা এই বাণী তাফসীর করেছেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তিনি বলেন এই বাণী নাজিল হয়েছে ইন্নামা নাযালাত ফিল মুয়াজ্জিন, যারা আজান দেয় মানুষকে আহ্বান করে তাদের ব্যাপারে আয়াত নাযিল হচ্ছে, যারা আহ্বান করে এদের কথা সবচেয়ে উত্তম। ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরটি উল্লেখ করেছেন বিশুদ্ধ সনদে। এর অর্থ হচ্ছে সবচেয়ে উত্তম কাজ হচ্ছে সালাতের দিকে আহ্বান করা, আজান দেয়া। এবং হাদিসও আছে কিয়ামতের মাঠে আতওয়াল উন্নাস আনা কালিয়ামুল কিয়ামা, তারা ঘাড় অনেক উপরে হবে, তাই বলে আপনি ঘাড় উপরে হবে মানুষ উপরে হবে না মনে করবেন না, মানুষ সহ তারা সম্মানিত হবে, তাদের দেখে সবাই সম্মানিত মনে করবে। কেন? এই জন্য যে তারা আল্লাহর দিকে আহ্বান জানিয়েছে, সে আহ্বান জানা হচ্ছে সালাতের দিকে মানুষকে আহ্বান জানিয়েছে, যেই সালাতের দিকে আহ্বানের জন্য আল্লাহ তাআলা বিশেষ সম্মানের ব্যবস্থা করেছেন, সেই সেই সালাতের কি সম্মান হতে পারে তা যে কোনো মানুষই বুঝতে পারে। অনুরূপভাবে আরেকটি বিশেষ মর্যাদা আমরা বুঝতে পারি, আল্লাহ তাআলা এই সালাতের জন্য সালাত আদায়ের জন্য বিশেষ বিশেষ কিছু নিয়ম মেনটেন করতে বলেছেন আমাদেরকে। সালাতের জন্য ও পাহাড়া পবিত্রতা লাগে, আর কোনো আবাদতের জন্য পবিত্রতা বাধ্যতামূলক করা হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াকবালুল্লাহু সালাত আহাদ সালাত মান আহদাসা হাত্তা ইতাওয়াদ্দা, যার অজু নষ্ট হবে তা যতক্ষণ অজু না করবে তার সালাত আল্লাহ তাআলা কবুল করবেন না। অথচ দেখেন আপনি মুখস্থ কোরআন শরীফ পড়তে পারেন, আর বিশুদ্ধ মতে তোয়াফ যদি কোনো কেউ করে ফেলে তার তোয়াফ হয়ে যাবে, যদি তার কেউ 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 এটাকে বলেছেন যে তার ইয়া লাগবে দম লাগবে বা ইত্যাদি বিভিন্ন মাসালা আছে, সেখানে আমি আলোচনা করছি না, কিন্তু সেটাও সালাতের মত হওয়ার কারণ যদি অজু লাগেও। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আত্তওয়াফু বিল বাইতি সালাত, আল্লাহর ঘরের তোয়াফ করাটা সালাতের মতো, ইল্লা আন্নাকুম তাতাহাদ্দাসুনা ফিহি, তবে তোমরা এতে কথা বলো। এর অর্থ হচ্ছে সালাতের মতো হওয়ার কারণে তার অজু লাগতেছে, আর সালাতের জন্য অজু লাগবেই, বিশেষ শুধু পবিত্র এই অবশ্য শুধু পবিত্র হলে চলবে না, আপনার কাপড় পবিত্র হতে হবে, আপনার যে জায়গায় সালাত আদায় করতেন সেটাও পবিত্র হতে হবে, তাহলে আপনাকে সার্বিক পবিত্রতা এই সালাতের জন্য লাগতেছে। একজন মানুষ যদি করে এভাবে পবিত্র হতে থাকে, এর অর্থ হচ্ছে সে কিন্তু নিজেকে অন্য কর্ম থেকেও পবিত্র করবে, অন্যায় আচরণ থেকেও পবিত্র করবে। সুতরাং সালাতের গুরুত্ব আমরা বুঝতে পারছি, সালাত মানুষকে আসলেই পবিত্র করে তোলে, যেটা অন্য কিছুতে এত পবিত্র হতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সালাতের ব্যাপারে গুরুত্ব বেশি দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলা সালাতি ফাগসুলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরউসিকুম ওয়া আরজুলুকুম ইলাল কাবাইন। আল্লাহ তাআলা বলছেন, হে ইমানদারগণ, যখন সালাতের জন্য দাঁড়াও তখন তোমরা তোমাদের তোমাদের চেহারা পার্শ্বে রুজু হাকুম, চেহারা সময় ধুয়ে ফেল, তারপর বলেছেন হাত ধুয়ে ফেলতে, কোনো পর্যন্ত মাথা মশাই করতে বলেছেন, পা ধুতে বলেছেন, অন্য কোনো আবাদতের জন্য এত নিয়ম নির্ধারিত নির্ধারণ করা হয়নি। এর অর্থ হচ্ছে আপনি আগে থেকে প্রস্তুতি নিচ্ছেন যে আমি আমার রব্বুল আলামিনের সামনে দাঁড়াতে যাচ্ছি, আমি আমার স্রষ্টার সামনে দাঁড়াতে যাচ্ছি, আপনার কিছু প্রস্তুতি থাকার দরকার আছে, এজন্য আগে কিছু সুন্নত সালাত রেখেছে,
যাতে করে মূল সালাতটা পড়ার আগে আপনার অন্তরটা অন্তত ঠিক হয়। আপনি যখন সুন্নাত সালাত পড়বেন মনে হবে যে কিছু তো বাদ পড়ে গেছে, সামনের বারে আর যেন ভুল না হয়, অন্তত যেন ফরজ সালাতের সময় আপনার একটু ছুটে না যায়, অন্তত চিন্তা আসবে যে সুন্নাত তো কিছু করলাম, এটা তো মধ্যে মন তো ঠিক করতে পারিনি, ফরজ সালাতের জন্য যেন আমি মনটা স্থির করে রাখতে পারি। আবার যখন ফরজের মধ্যে যখন যে একটু কম হয়ে গেছে আবার একটু সুন্নাত রেখেছে, যাতে করে এরপরে দুই টাকা পড়ে বা কিছু পড়ে আপনি যেন বলতে পারেন যে যে অংশটুকু কম হয়ে গেছে এটা পুরো দিলাম। এটা মূল সালাতকে পূর্ণ করার জন্য আপনাকে কতটুকু সুযোগ দেখাচ্ছে। হাদিস আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাশরের দিন প্রথম হিসাব হবে সালাতের। সালাতের হিসাব হওয়ার পরে দেখা যে ফরজ সালাতে কারো কমতি হয়েছে, বলবো যে দেখো তো নফল আছে কিনা তার খুঁজি দেখো, নফল থাকলে তা দিয়ে পূরণ করা হবে, কিন্তু যার ফরজ সালাত নাই নফল দিয়ে পূরণ করবে কি করে? শুধু অনেকে আছে এই তো মাস একটা আসছে, এই মাসে কেউ কেউ দেখবেন যে সারা রাত ইবাদত করার জন্য বসবে, আবার কোনো কোনো মাসে তারা সারা রাত রাত ইবাদত করে কিন্তু ফরজ সালাতের প্রতি তারা গুরুত্ব দেয় না। এটাতে কি হয়, তাদের সারাদিন যদি কোনো আপনি যদি কোনো বাইরে মলম রাখেন, প্যাডের ভিতরে যদি আপনার রোগ থাকে কাজ হবে না সেটা দিয়ে, অন্তত ভিতরে ঠিক করতে হবে আপনাকে, মূল জিনিসটা ঠিক করতে হবে, যার ফরজ সালাত নাই নফল দিয়ে কোনো কাজে লাগবে না সেটা দিয়ে। অনেকে আছে একদিন যত ইবাদত করে ফেলবে, পাঁচ ওয়াক্ত সালাতের গুরুত্ব তাদের কাছে নেই, কারণ তারা মূল কোন জিনিসটাই গুরুত্ব দিতে হবে সেটাই বুঝতে পারেনি। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত সালাত আদায় করবে এমন ব্যক্তির জন্য তিনি জান্নাতের সুসংবাদ দিয়েছেন। এক বেদুইন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি যদি কোনো চেয়ে না বাড়াই, বলছেন না বাড়াই, যদি তুমি অতিরিক্ত করো ভালো, না বাড়াইলে কোনো সমস্যা নেই। লোকটি চলে যাওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আফলাহা ইন সাদাকা, লোকটি যদি সত্য সত্যি পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে তাহলে সফল কাম হবে। সেই সফল কাম আর কি, জান্নাতে যাওয়ার জন্য সুসংবাদ দেওয়া হচ্ছে। এটা এই জন্য যে সালাত মানুষকে জান্নাতের দিকে নিয়ে যায়, আর সালাত ছাড়া জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নেই, সালাতের মাধ্যমেই জান্নাতে যেতে হবে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে সালাতের জন্য উত্তম অবস্থাকে বিবেচনা করার জন্য দেখুন, প্রথম প্রথম যখন কেউ মদ হারাম ছিল না তখনও বলা হয়েছিল যে তোমরা পবিত্র, যখন গতক্ষণ পর্যন্ত কি বলছো মুখ থেকে কি বের হচ্ছে অতক্ষণ পর্যন্ত তোমরা সালাতের দিকে যেও না। অধিকাংশ মানুষ যখন সালাতে আসে এখন বেশিরভাগই বিড়বিড় করতে আসে, কারোর সাথে ঝগড়া করে আসছে, অথবা অফিসে কোনো কারোর সাথে কোনো সমস্যা তৈরি করে আসছে, অথবা পরিবারের সাথে কারোর সাথে ভেজাল লাগিয়ে আসছে, সেটা নিয়ে এসে সালাত আদায় করছে। এর অর্থ হচ্ছে সে কিন্তু সালাত পড়ছে না, সে কোনো রকমের দাস হারা গেছে কাজটা সারতে চাচ্ছে, এটা কিন্তু সালাতের উদ্দেশ্য হতে পারে না। এই জন্য একজন মানুষ যখন সালাত আদায় করবে সে জানতে হবে সে কি বলছে। আল্লাহ তাআলা বলছেন, হাত্তা তাআলামু মা তাকুলুন, কি বলছো এটা তোমার জানতে হবে। যখন আপনি আল্লাহু আকবর বলছেন, আল্লাহ আসলে সবচেয়ে বড়, এটা বিশ্বাস করতে হবে আপনাকে যে আমার রব্বুল আলামিনের চেয়ে বড় আর কিছু হতে পারে না। এই বড় কি, এই বড় তো আপনি বুঝতে হবে যে আসলে বড় কোনটাকে বলা হচ্ছে, কোনটাকে বড় বলা হচ্ছে। আমার রব্বুল আলামিন এত বড়, তার দৃষ্টিতে আমি কত ক্ষুদ্র একটু চিন্তা করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা আসমান এবং জমিনকে, আসমান এবং জমিনকে সেগুলিকে আঙ্গুলের উপর রাখবেন হাশরের দিন, তার আঙ্গুলের উপর, আমার আঙ্গুল দেখাচ্ছি না, তার আঙ্গুলের উপর রাখবেন এবং বলবেন আনাল মালিক আইনা মুলুকুদ দুনিয়া, আসমান জমিন কত বড়, ফুল ইউনিভার্স সবটাকে আপনি আঙ্গুলের উপর রেখে বলবেন আনাল মালিক আইনা মুলুকুদ দুনিয়া, আমি রাজা দিলাই দুনিয়ার রাজারা কোথায়। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমাতু ইসসামা কাতাই সিজিলিল কুতুব কামা বাদানা আউয়াল খালকিন নুঈদু ওয়াদান আলাইনা ইন্না কুন্না ফাইলিন, যেদিন আমরা ভাঁজ করে রাখবো আসমান সমূহকে কোথায় রাখবে। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াসসামাওয়াতু মাতওয়িয়াতুন বিয়ামিনিহি, সমস্ত আসমানগুলোকে আল্লাহ ডান হাতে ভাঁজ করে রাখবেন। আল্লাহ তাআলা বলেছেন আসমান কত বড় দেখেন নাই। এক ব্যক্তি, মানুষের মধ্যে এক ব্যক্তি শুধু আসমান ভেদ করে গিয়ে চলে আসছে, তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর কারো সম্পর্কে আমরা দেখি না, তাহলে বুঝায় তিনি জানেন তিনি কত দূরে সেটা তিনি বর্ণনা করেছেন। হাদিসুল ইসরা ওয়াল মিরাজে, মিরাজের ঘটনা তিনি বর্ণনা করেছেন, তিনি কত দূরে সেটা, কত উপরে সেটা, এই সমস্ত আসমানগুলি যার হাতের মুখে থাকে তিনি কত বড় হতে পারেন একটু চিন্তা করে দেখা দরকার। এই মহান তিনি কবির, তিনি আদি আদম মিন কুল্লি শাই, যখন আপনি বলেন সুবহান রাব্বিয়াল আযীম,
আপনার মনের ভিতরে আসা দরকার, আমার রব্বুল আলামিন কত বড়, আমার মতো একজন মানুষকে জাহান্নামে দিতে তার কোনো কিছু কোনো ক্ষতি কোনো কিছু ক্ষতি হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসে কুদসিতে, আল্লাহ তাআলা বলেন, হে বনি আদম, লাউ আন্না আউয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কানু আলা আত্তা কালবি রাজুলিন মা যাদা বিহিম মিন শাইয়্যা। হে বনি আদম, যদি তোমাদের সমস্ত জিন ইন সবাই যদি একবার মুত্তাকি হয়ে যাও, এতে আমার মুলুক আমার রাজত্বে কোনো কিছু বেড়ে যাবে না। আর সবাই যদি একদম সবাই জিন মানব জিন এবং অন্যান্য যত কিছু আছে সব যদি কোনো তোমরা সবাই একবার ফাজের সবচেয়ে বেশি ফাসেক হয়ে যাও, আমার রাজত্বের কোনো কিছু কমে যাবে না। ইন্না মাইয়া আমার ওসিয়া লাকুম, যা তোমরা করবে আমলগুলি তোমাদের জন্য আমি শুধু সংরক্ষণ করে রাখি। আমাদের স্বার্থেই আমরা আল্লাহর ইবাদত করা উচিত, আল্লাহর কোনো কিছু সেটাতে বেড়ে যাবে না, আল্লাহ তাআলা কোনো কিছু তাতে বেড়ে যাবে না। এই জন্য আল্লাহর ইবাদতের জন্য আমাদেরকে যখন আহ্বান করা হবে তখন আমাদেরকে সব কিছু ছেড়ে রব্বুল আলামিন তিনি মহান, তিনি ডাকছেন, তার ডাকে আমাদেরকে সাড়া দিতে হবে, কি বলছি তা বুঝতে হবে, মুখে যা বলছি অন্তরের সাথে মিলাতে হবে, অন্তরের সাথে মিলাতে হবে। এই জন্য সলাতটা বুঝে একটা গুরুত্বপূর্ণ কাজ, এইটা এমন কাজ যে প্রতিবার পাঁচবার আল্লাহর সাথে ওয়াদা করে, যে ব্যক্তি ওয়াদা করে যে ব্যক্তি বলে রাতের বেলা যখন যখন সে ভীতির পরে যখন বলতে থাকে আমি সম্পর্ক ত্যাগ করি, ওনাত্রুকু এবং তাকে ছেড়ে দেয় যে আপনার সাথে নাফরমানি করে, দিনের বেলা তার সাথে আর চলাফেরা করে কেমনে, সে কিভাবে করতে পারে, ওই লোকদের সাথে তার চলাফেরা উঠে বসা কেমনে হয়, যে লোকের ব্যাপারে রাত্রে বলেছে যে আল্লাহ যারা আপনার বিরোধিতা করে, আপনার শরীয়তের বিরোধিতা করে, আপনার বিধানের বিরোধিতা করে, আপনার আপনার ইমান আকীদার বিরোধিতা করে, তাদের সাথে আমি নাই, তাদের সাথে আমি সম্পর্ক ত্যাগ করি, দিনের বেলা আবার তার সাথে থাকে, এই অর্থ হচ্ছে আপনি ওয়াদা খেলাপ করছেন, রাতে একবার ওয়াদা করছেন দিনে সেটা খেলাপ করছেন। এটা এই জন্য করি, কেন করি আমরা, কারণ আমরা কি বলছি তা বুঝি না, কি বলছে তা বুঝি না। একজন মানুষ যদি বুঝতে পারতো আল্লাহর সাথে সে কি বলছে, যখন বলে সুবহানা রাব্বিয়াল আলা, আমার রব তিনি কতই না পবিত্র, তিনি সবচেয়ে উপরে, তখন আর মনে করতে পারতেন না যে আল্লাহ সব জায়গায়, আপনার ভিতরে ভাবান্তর আসতো আমার রব সব কিছুর উপরে, সব কিছুর উপরে, সব কিছু এতই ক্ষুদ্রতি ক্ষুদ্র যে আসমান এবং জমিন সবগুলিকে একত্র করলে কুরসির ভিতরে সাতটি দেরহামের মতো মুদ্রার মতো, সাতটি মুদ্রা, সাতটি মুদ্রা, এক এক মুদ্রা কয়েন আপনি জানেন, এই কয়েন কুরসির ভিতরে, আর কুরসি হচ্ছে আমার রবের আরশের সামনে ফেলে রাখা একটা ছোট্ট জিনিস, ছোট জিনিস। সে রব্বুল আলামিন তার ব্যাপারে আপনার কি ধারণা হতে পারে, তিনি কত আলা, তিনি কত আজিম। যখন আমি সুবহান রব্বিল আজিম বলি কেন আমি এটা বুঝতে পারি না, কিছু মানুষ কেন মনে করে সব জায়গায় আল্লাহ, কেন তাদের কি আকীদা শুদ্ধ হয়েছে, সালাতের মাধ্যমে তার আকীদাটা শুদ্ধ হতে পারতো, কারণ সালাতের অর্থ বোঝার চিন্তা আমরা কোনোদিন করি না, সালাত পড়ে যাচ্ছি একটা দায়িত্ব আদায় মনে করে কাজ করে যাচ্ছি, হ্যাঁ আল্লাহ তাআলা কবুল করার মালিক, তিনি কবুল করবেন, তিনি অন্তর দেখে কবুল করবেন, কতটুকু কবুল করবেন সেটা আলোচনা আমরা করছি না, কিন্তু সেটা আলোচনা ভিন্ন, কিন্তু আপনাকে তো বুঝতে হবে আপনি কি বলছেন, আল্লাহর সাথে কি ওয়াদা করছেন, আল্লাহকে কিভাবে সম্মানিত করছেন, দেখে আসলে কি আপনার মুখ থেকে বের হচ্ছে নাকি অন্তর থেকে বের হচ্ছে, তা আমার আপনার জানা দরকার রয়েছে। এতই গুরুত্বপূর্ণ সালাত হওয়ার কারণে চিন্তা করে দেখুন, আপনাকে যদি পানি না পান তেমন করে অনুমতি দেওয়া হয়েছে, কারণ আপনাকে পবিত্র থাকতেই হবে, পবিত্রতা ব্যতীত এই কাজটি করা যাবে না, যে কাজটি বেশি সম্মানিত এই কাজটির জন্য বিশেষ ব্যবস্থাপনা তুলে ধরা হয়েছে, যে যদি পানি না থাকে তেমন হলে করতে হবে, যদি তায়াম্মুম করার সুযোগ না থাকে তারপরে সালাত করতে হবে। এর অর্থ হচ্ছে সালাত কোনোভাবেই কোনো ব্যক্তি থেকে যতক্ষণ পর্যন্ত মুশ আছে ততক্ষণ পর্যন্ত সালাত ত্যাগ করতে পারে না। অনেক মানুষকে দেখা যায় অসুস্থ হলে আর সালাত পড়ে না, হাসপাতালে গেলে তার সালাত কি মাফ হয়ে গেছে, না তাকে সালাত পড়তে হবে, যদি সে পানি ব্যবহার করতে না পারে তেমন করবে, তেমন ব্যবহার করতে না পারলে বিনা অজু বিনা পানি বিনা তেমন সালাত আদায় করতে হবে তাকে, পুরো পানি ব্যবহার করতে না পারলে যেভাবে পারে, আল্লাহ তাআলা বলেছেন ফাত্তাকুল্লাহ মাস্তাতাতু, যতটুকু পারো অতটুকু তুমি তাকওয়া অবলম্বন করো, এটুকু তার সাধ্যের ভিতরে ছিল। আপনাদের মধ্যে অনেকে রোগাক্রান্ত হবেন, অনেকে বাসায় রোগাক্রান্ত আছে, তাদেরকে সালাতের কথা মনে করিয়ে দেয়া এটা আপনার দায়িত্ব, যে ব্যক্তি মনে করিয়ে দিবে না সেই গুনাহগার হবে, কারণ একজন মানুষ অসুস্থ অবস্থা অনেক কিছু ভুলে যেতে পারে,
আপনার দায়িত্ব হচ্ছে তাকে মনে করিয়ে দেয়া, মনে করিয়ে দিবেন। অথবা সে পড়ার প্রতি আগ্রহ হারিয়ে ফেলতে পারে, আপনার দায়িত্ব হচ্ছে তাকে আগ্রহ তৈরি করে দেয়া। আরেকটি গুরুত্ব হচ্ছে যে এই মসজিদগুলোকে নির্মাণ করার জন্য আল্লাহ তা নির্দেশ দিয়েছেন। এই মসজিদ নির্মাণের গুরুত্ব আরেকটু কি, যাদের ইমান আছে, আমল আখেরাতের উপর ইমান রাখে, আল্লাহর উপর ইমান রাখে, তারাই মসজিদ নির্মাণ করে, আল্লাহ তাআলা বলেছেন। কারণ এই মসজিদগুলোতে সালাত হয়। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নামা ইয়াবুল মাসাহিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা আল্লাহর উপর ইমান রাখে এবং আখেরাতের উপর ইমান রাখে তারাই মসজিদ নির্মাণ করে। অর্থাৎ মসজিদ নির্মাণ যার তার দ্বারা হয় না, সত্যিকার অর্থে যারা ইমান রাখে যে এই মসজিদ আমার জন্য জান্নাতের কারণ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদা ওয়ালাউ কামিফাসি কাতাতিন বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, কেউ যদি কোনো মসজিদ নির্মাণ করে শুধুমাত্র যদি কামিফাসি কাতাতিন, কাতাত পাখির মতো, যেই আমাদের কবুতরের মতো একটি পাখি, কালো যেটার মধ্যে ডোরাকাটা আছে, এটা সাধারণত বসি কখনো কখনো, তারা কি করে এই রোদ খোয়ানোর জন্য আপনি দেখবেন কোনো কোনো পাখি ডানা বিছিয়ে দেয়, অথবা কখনো দেখবেন যে তারা এই বালির মধ্যে তারা কি করে নিজেরা বালি স্নানের মতো করে বসে। এতটুকু জায়গা যদি কোনো কেউ নির্মাণ করে মসজিদ, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করবে। এটুকু অল্প জায়গা, কেন এটা? এই জন্য সে মসজিদ নির্মাণ করতে হচ্ছে সালাতের ব্যবস্থাপনা করে দেয়া। সালাতের গুরুত্ব কত বেশি এটা আমরা এর থেকে বুঝতে পারি। সালাত কখনো কোনো মানুষের থেকে ছুটে যায় না, যতক্ষণ ইমান আছে, যতক্ষণ তার হুশ আছে ততক্ষণ তাকে সালাত আদায় করতে হবে। আল্লাহ তাআলা কোরআনে কেই বলেছেন, ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাউকুতা, সালাত ইমানদারদের উপরে সময় অনুসারে লেখা হয়েছে, একটা আরেকটা সময় নিয়ে গেলে হবে না, যেটা যে সময় লেখছে সেই সময় আপনাকে সেটা যথাযথভাবে আদায় করতে হবে তার সময় মতো। এমনকি যুদ্ধের ময়দানেও সালাত আদায় করতে হয়, যুদ্ধের ময়দানে যেখানে জান নিয়ে টানাটানি সেখানেও সালাত আদায় করতে হয়। কোরআনে কারিমে আল্লাহ তাআলা সেটা স্পষ্ট ঘোষণা দিয়ে দিয়েছেন, রাসূলের জন্য শুধু বর্ণনা রেখে দিয়েছেন যে কিভাবে করতে হবে দেখিয়ে দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু আল্লাহ তাআলা বলে দিয়েছেন, যুদ্ধের ময়দানে হলে তোমাদেরকে সালাত আদায় করতে হবে। যুদ্ধের ময়দানে যেখানে মানুষের নিজের জীবন নিয়ে টানাটানি সেখানে যেখানে সালাতের নির্দেশনা দেওয়া হয়েছে, আমরা যারা নিরাপত্তার মধ্যে আছি, এখন নিরাপত্তার চাদরে ডুবে আছে, আমাদের কি সালাত আদায় করা উচিত নয়? আমরা কতটুকু সালাতের গুরুত্ব দিচ্ছি সেটা এখন দেখার বিষয় রয়েছে। সালাতের গুরুত্বের জন্য আরেকটি জিনিস দেখুন, আরেকটি জিনিস, প্রত্যেকটি অবস্থার জন্য সালাতের বিশেষ বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। কেউ যদি কোনো অসুস্থ হয় তার এক রকমের সালাত আছে, কিরকম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাল্লি কায়মান ফাইলাম তাস্তাতে ফাকায়দান ফাইলাম তাস্তাতে ফাইলা জামবিন, তুমি দাঁড়িয়ে সালাত আদায় করো, না পারলে বসে, না পারলে এক পাশে। এর অর্থ হচ্ছে সালাতের রোয়াকান্ত অবস্থায় একটা সালাত আছে, গুরুত্বের কারণে এর বিভিন্ন প্রকার উল্লেখ করা হয়েছে, কোনোভাবে যেন সালাত বাদ না যায়। আবার সফরের জন্য আলাদা সালাতের নিয়ম করেছে, চার রেকাত সালাত দুই রেকাত হয়ে যায়, চার রেকাত সালাতগুলো দুই রেকাত হয়ে যায়, আবার সুন্নাহ সালাতগুলি নফল হয়ে যায়, ইচ্ছা করলে কেউ নফল হিসেবে করতে পারে না, সুন্নাতগুলি নাই। এর অর্থ হচ্ছে কেন? কারণ আপনাকে কমিয়ে দেওয়া হচ্ছে, তারপরেও আপনি যেন সালাত থেকে বিমুখ না হন, আল্লাহ তাআলা সেটা চাচ্ছেন। কারণ আপনি সালাত আলী বিক্রি, সালাতের মাধ্যমে আল্লাহর স্মরণকে প্রতিষ্ঠা করা হয়, সালাতের মাধ্যমে আল্লাহ তাআলাকে স্মরণ করা হয়। সালাত যে ব্যক্তি যত বেশি আদায় করবে তত বেশি আল্লাহকে সে বেশি বেশি আল্লাহকে স্মরণ করবে। অনুরূপভাবে যখন ভয়ের অবস্থা থাকে তখন একরকমের সালাত আছে, জুমার একরকমের সালাত আছে, ঈদের সালাত আরেক রকম আছে, ইস্তিসকার সালাত আরেক রকম, জানাজার সালাত আরেক রকম আছে। কত রকমের সালাত আল্লাহ দিয়েছেন যাতে করে আল্লাহর স্মরণকে বুলন্দ করা হয়, আল্লাহ তাআলাকে স্মরণ করা হয়, যাতে করে সালাত বাদ না পড়ে। ইমানদার কখনো সালাত পরিত্যাগ করতে পারে না। একবার কিছু লোক এসে বলল যে, ইয়া রাসূলুল্লাহ, আমরা সব করব, সালাতটা আদায় করতে পারবো না, কারণ সাকিফ কওমি সাকিফ সাকিফরা আসি বলল, কারণ সালাত হলে মাথা নিচু দিয়া পিছন উপর দিকে থাকা, এটা ওদের কাছে অসম্মানিত মনে হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা খায়রা ফি দীনিল্লাহ সালাত ফি, এমন দিনে কোনো কল্যাণ নাই যে দিনে সালাত নাই, যে দিনে সালাত নাই, অর্থাৎ সালাত নাই এটা দিন হতে পারে না। এই হাদিসে কেউ দুর্বল বলেছেন, কেউ হাসান বলেছেন। এর মূল কথা হচ্ছে অর্থটা শুদ্ধ, এমন কোনো দিন ছিল না, আল্লাহ তাআলা ইসলাম যেদিন থেকে আদম আলাইহিস সালামকে পাঠিয়ে সেদিন থেকে সালাত আছে, কিন্তু সালাতের হয়তো ধরন সময় রক্ত ব্যস্ত হতে পারে, অথবা রাকাত সংখ্যা ব্যস্ত হতে পারে, সালাত কখনো মুক্ত ছিল না।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নবুয়তের শুরু থেকে সালাত আদায় করেছেন, ফরজ হয়েছে সেটা দশম বছরে নবুয়তের, কিন্তু এর আগ পর্যন্ত তিনি কখনো সালাত পড়তে করেননি। তিনি মক্কাতে সালাত আদায় করতেন কাবার সামনে, আবু জাহাল উতবা সাহেব ওদের তার কাঁধের উপরে উঠিয়ে দিত নারীগুলি, কিন্তু তিনি সালাত ত্যাগ করেন নাই। সাহাবা কেরাম সালাত ত্যাগ করেন নাই, তারা যত কষ্ট হয়েছে সালাতের কথা তারা মনে করেছে। আনাস রাদিয়াল্লাহু আনহু তিনি একদিন কাঁদছিলেন, তার সাথে বলল আপনি কাঁদছেন কেন? বলছে তুস্তরের ঘটনা আমার মনে হচ্ছে। বলে তুস্তরের কি ঘটনা? বলে যেদিন তুস্তরের যুদ্ধ হয়েছিল সেদিন আমরা ফজরের সালাত পড়তে পারিনি। সুবহানাল্লাহ, একজন মানুষ সারা জীবন কাঁদতেছে যে একটা সালাত তার ছুটে গেছে সেদিন টাইম মতো পড়তে পারে নাই, বলেই তিনি কাঁদতেছেন যে সেদিন আমরা সালাত পড়তে পারি নাই, কারণ কখন ফজর হয়েছে আমরা দেখতে পাইনি। তার তখনকার দিনে ঘড়ি ছিল না, ঘন্টা ছিল না, ফজরের সালাত কখন শেষ হয়েছে যুদ্ধের ময়দানে বুঝতেই পারে নাই যে ফজরের সালাতটা শেষ হয়েছে, কাঁদছিল শুধু তিনি। কেন? জীবনে একটা সালাত তার ছুটে গেছে বলে কান্নাকাটি করছিলেন। আর আমাদের কি অবস্থা হয় একটু চিন্তা ভাবনা করে দেখুন, আমরা কি আসলেই সালাতের গুরুত্ব বুঝতে পারছি কিনা? সালাতের গুরুত্বের জন্য এটা কি যথেষ্ট নয় যে পাঁচবার আমাদেরকে সালাত আদায় করতে হয়? আল্লাহ তাআলা বলেছেন হাফিজু আলা সালাওয়াতি ওয়াস সালাতুল উস্তা ওয়া কুমু লিল্লাহি কানিতিন, তোমরা সালাত সময় যথাযথ হেফাজত করো। আর মধ্যবর্তী সালাত অধিকাংশ আলেমদের নিকট হচ্ছে জোহরের সালাত, কারো কারো বলছে আসরের সালাত, মেনে নিলাম আসর যেই সালাতই হোক না কেন আলাদা উল্লেখ করেছেন। এটা প্রমাণ করে যে একটা বড়টা উল্লেখ করে ছোটটা উল্লেখ করা নিষেধ নাই। যেমন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালেহাত, ঈমান ও আমল সালেহ দুটোই ঈমানের অংশ, এটা এতে প্রমাণিত হয়। এর অর্থ হচ্ছে আপনাকে সালাত আদায় করতে হবে বিশেষভাবে, যখন যেই সালাতটি মানুষ গাফিল থাকে ওই সালাতটা বেশি আদায় করার গুরুত্ব দিতে হবে। আসরের সালাত অনেকেরই ছুটে যায়, জুমার সালাতে অনেকে হাজির হয় বিভিন্ন উদ্দেশ্য নিয়ে, যদি জুমার সালাত না পড়লে হয়তো আমার জানাজাও কেউ দিবে না এরকম মনে করে, আবার জুমার সালাত না পড়লে হয়তো আমাকে ইমানদারও কেউ বলবে না, মুসলিম বলবে না, এই জন্য জুমার সালাত হাজির, অথবা মনে করে সমাজপতি সমাজের অবস্থান ধরে রাখার জন্য, ভোট পাওয়ার জন্য, অথবা তার মসজিদের সেক্রেটারিগিরি চালানোর জন্য জুমার সালাতে তিনি ঠিকই হাজির হন, কিন্তু ওই সালাতগুলোতে হাজির হন না যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসরের সালাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যার আসরের সালাত ছুটে গেল সে যেন তার পরিবারকে সে এতিম করে গেল, অর্থাৎ পরিবারকে সে যেন মরে গেল এরকম অবস্থা তার। কেন সেটা? কারণ আসরের সালাতের গুরুত্ব অনেক বেশি, এটাকেই অনেক আলেম বলেছেন এটাই হচ্ছে সালাতুল উস্তা। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন আকিমিস সালাতে লিদুলুকি শামসি ইলা গাসাকি লাইল ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজর কানা মাশহুদা, সালাত কায়েম করো সূর্য যখন হেলে যায়, আকিমিস সালাতে লিদুলুকি শামসি ইলা গাসাকি লাইল, রাতের অন্ধকার যখন ঘনীভূত হয়, ওয়া কুরআনাল ফাজর, ফজরের সালাতের সময়। তিন ওয়াক্তকে আলাদা আলাদা বলেছেন, এর অর্থ হচ্ছে দুলুকি শামসের পরে দুইটাই সালাতে একসাথে, আর যেটা সূর্য ডুবার পরে দুইটাই একসাথে, মাগরিবের সা আর ফজরকে আলাদা বলেছেন তিনটি। অর্থাৎ কোরআনে কারীম আল্লাহ তাআলা তিনটি পাঁচ ওয়াক্ত সালাতের কথাই বলেছেন। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন রাতের অংশ আছে, দিনের অংশ আছে, সকালে আছে এবং দুপুরে আছে, রাতের দিনের শেষ মুহূর্তে আছে, এই সবগুলিকে আল্লাহ তাআলা কোরআনে কারীম উল্লেখ করেছেন সালাতের গুরুত্ব দেওয়ার জন্য। এত কোনো বিষয়ে তিনি আলাদাভাবে বিস্তারিত বলেন নাই, সালাতে যত ওয়াক্ত নির্ধারণ করে দিয়েছেন আল্লাহ তাআলা। তাছাড়া আমরা জেনেছি যে হাশরের মাঠে প্রথম যে জিনিসের হিসাব নেওয়া হবে তা হচ্ছে সালাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আউয়ালু মা ইউহাসাবু বিল আবদি ইয়াউমাল কিয়ামাতি আস-সালাত, যেদিন কিয়ামত কায়েম হবে, যেদিন মানুষের হক না আল্লাহ হকের ব্যাপারে যেই প্রথম তাকে হিসাব নেওয়া হবে তা হচ্ছে সালাতের, আল্লাহ হকের ব্যাপারে, মানুষের হকের ব্যাপারে প্রথম হিসাব নেওয়া হবে রক্তের, কেউ কাউকে হত্যা করেছে কিনা সেটা, কিন্তু আল্লাহর হকের ব্যাপারে প্রথম হিসাব নেওয়া হবে, ইমানদারের প্রথম হিসাব সালাতের হিসাব নেওয়া হবে। এই জন্য কাফেরদেরকে তার দাঁড়িয়ে ধমক দেওয়া হবে, তাদেরকে জিজ্ঞাসা করা হবে সালাকা কুম ফি সাকার, জাহান্নামে কেন গেলে? কালু লাম নাকুম মিনাল মুসাল্লিন, আমরা সালাত আদায় করেছিলাম না। অর্থাৎ সালাতের এতই গুরুত্ব, জাহান্নামে যারা যাবে তাদেরকে জাহান্নাম কাফেরদের পর্যন্ত তাদের সেটা নিয়ে ধমক দেওয়া হবে, সালাত আদায় কেন করে নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাইন সালহাত সালহা সাইরা আমালিহি, যদি কেউ তার কারো সালাত শুদ্ধ হয় বাকি আমলগুলি শুদ্ধ হবে, ওয়াইন ফাসাদাত ফাসাদাত সাইরা আমালিহি, যদি সালাত শুদ্ধ না হয় বাকি আমলগুলি চলে যাবে। অন্য রেওয়ায়েতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আউয়ালু মা ইউসআলু আনিল আবদি ইয়াউমাল কিয়ামা ইউনজারু ফি সালাতিহি, বান্দাকে কিয়ামতের দিন প্রথম যে জিনিসটি জিজ্ঞাসা করা তার সালাতের উপরে জিজ্ঞাসা দেখা হবে, ফাইন সালাহাত ফাকাত আফলাহা, যদি সেটা ভালো হয় সফল কাম হলো,
وإن فسدت فقد خاب وخسر যদি সেটা নষ্ট হয় সে ধ্বংসপ্রাপ্ত হলো এবং ক্ষতিগ্রস্ত হলো অনুরূপ তামিম উদ্দারে গেল আনতে বর্ণিত মারফুয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আউয়ালু মা ইউহাসাবু বিল আবদি ইয়াউমাল কিয়ামাতি সালাতুহু প্রথম যে হিসাবটা নেওয়া হবে কিয়ামতের মাঠে তা হচ্ছে তার সালাত তাই কেন আতম মা কুতিবাত লাহু তামা যদি সেটাকে পূর্ণ করে থাকে তাহলে পূর্ণ লেখা হবে তার সওয়াব ফাইন কান আতম মা কুতিবাত লাহু তামা ওয়া ইন লাম ইয়াকুন আতম মা যদি কোন সে সেটাকে পূর্ণ করতে না পারে পূর্ণ না করে থাকে আল্লাহ যাজালিল মালাইকাতি আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন উনজুরু হাউ তাজিদুনা লি আবদি মিন তাকাওয়ুন দেখো আমার বান্দার কোনো নফল সওয়াব পাও কিনা কোনো নফল সওয়াব পাও কিনা তাকুক কা মিরুন আবি তুক মিরুন আবি ফরিদা পাও এর মাধ্যমে তার ফরজ কে তোমরা পূর্ণ করে দাও সালাতের আরেকটি গুরুত্ব আমরা বুঝতে পারি যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আখিরু মা ইফকাদু মিনাদ দ্বীন এই সালাতে সালাত হচ্ছে দ্বীনের এমন একটি ক্ষতি যেটি সর্বশেষে মুসলমানদের থেকে চলে যাবে প্রথম যেটা চলে গেছে হাসান হাদিসে এসেছে প্রথম এই উম্মতের মধ্যে চলে যাবে আল্লাহর বিধান দিয়ে বিচার করার বিষয়টি তা বর্তমানে আমরা দেখতেই পাই আল্লাহর বিধানে বিচার করার বিরুদ্ধে এই জন্য অঘোষিত একটা যুদ্ধ নেমেছে মানুষ অঘোষিত যুদ্ধ নেমেছে আল্লাহর বিধানকে তারা দূরে ঠেলে দিচ্ছে আল্লাহ তাআলা শরীয়তকে দূরে ঠেলে দিচ্ছে কিছু মানুষ আছে এর বিরুদ্ধে কথা না বলে তাদের যদি ভাতও হজম হয় না দেখবেন কিছু মানুষ আছে বিভিন্ন পক্ষে যার চোখে বসে বসে আল্লাহ শরীয়তের বিরুদ্ধে কথা বলে আল্লাহ শরীয়তের ছোট্ট জিনিস হচ্ছে সালাম সেই সালাম জিনিসের বিরুদ্ধে কথা বলে মুসলিমের পরিচয় হচ্ছে সালামের মাধ্যমে তার বিরুদ্ধে কথা বলে এটা কোনো এমন নির্দেশনা নয় যেটাকে আপনাকে তাবের বানিয়ে দেবো এমন কিছু নয় এটা সোয়াবের কাজ এটার বিরোধিতাও করে মানুষ আজ যে আল্লাহ শরীয়তের বাস্তবায়নের কথা আসে তা তো বলি যে আত্মহত্যা করে ফেলবে এমন অবস্থা পৃথিবীতে বর্তমানে সবচেয়ে অবহেলিত জিনিস হচ্ছে আল্লাহর শরীয়ত কোথাও শরীয়ত পড়ানো হয় না শরিয়া নামে কোনো বিভাগ আর কোথাও নাই যদি কোনো একমাত্র সৌদি আরব ছাড়া কোথাও আপনি খুঁজে পাবেন না যারা ফিক এবং শরিয়ার উপর গুরুত্ব দিয়ে আল্লাহর বিধানকে বাস্তবায়ন করার জন্য সেখানে সারাই সারি বিচারক নিয়োগ করেছে এমন কিছু কোথাও পাওয়া যায় না কিন্তু আমাদের দেশে কোথাও পড়ানো হয় না ইসলামী বিশ্ববিদ্যালয় হতে শুরু করে কোনো বিশ্ববিদ্যালয়ে শরিয়া পড়ানো হয় না ইসলামিক স্টাডিজ নাম দিয়ে আলাদাভাবে কিছু নামকে আসতে কিছু কোর্স দিয়ে কোন রকম একটা মানুষ তৈরি করে কিন্তু আল্লাহর দিনের যে বিধানকে পড়তে হবে পড়াতে হবে বাস্তবায়ন করতে হবে এমন চিন্তা ভাবনা তারা করে না কারণ এটাই হচ্ছে কিয়ামতের আলামত যে এখান থেকে দিন সরে যাবে শরিয়া উঠে যাবে মানুষ শরিয়া মানবে ব্যক্তিগত হয়ে বারবার হয়ে যাবে তারা সারা রাষ্ট্রীয় ভাবে এবং তাদের সামাজিক ভাবে দিন মানার থেকে তারা দূরে সরে যাবে আর সর্বশেষ যে দিনটি যে জিনিসটি উঠে যাবে এই দিন এই উম্মত থেকে তা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সর্বশেষ যা যাবে তা হচ্ছে সালাত তা হচ্ছে সালাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তানকুদান্না ওয়াল ইসলাম উরওয়াতান উরওয়া ইসলামের রশ্মিগুলো একটার পর একটা ছিঁড়ে যাবে ফাকুল্লু মা ইনতাকাদাত উরওয়া তাশাব্বাসান নাস বিল্লাতি তালিহা যখন একটি ছিঁড়ে যাবে মানুষের পরেরটা আঁকড়ে ধরে রাখবে আঁকড়ে ধরে রাখবে একটি ছিঁড়ে গেলে আরেকটা আঁকড়ে ধরে রাখবে আজ থেকে 10 বছর আগে আপনি কি চিন্তা করতেন 30 বছর আগে ধরেন যে মেয়েরা পর্দা বেরোতে বের হতো না আজকের মেয়েরা পর্দা না শুধু তারা ব্যাপক ভাবে চাকরি করছে আপনার কাছে কোন রকমে মনে করছে যে কোন রকমে অন্তত ব্যাপক ভাবে কোন বেবিচার না করে চিন্তা আছেন আগে কিন্তু এই চিন্তা করা হতো না অত কিভাবে দিন ছেড়ে দিচ্ছেন আপনারা আমরা কিভাবে ছেড়ে দিচ্ছি দিনকে তা বুঝতে চেষ্টা করুন যে আমরা কোন রকম টিকে থাকার চিন্তা করতেছি কিন্তু আল্লাহর দিনকে সঠিকভাবে বুঝে এবং সেটাকে বাস্তবায়নের চিন্তা আমরা ছেড়ে দিয়েছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষ যখন একটা ছিঁড়ে যাবে রশি ইসলামে আরেকটা নিয়ে কোন রকম বেঁচে থাকতে চাইবে এভাবে এমন অবস্থা হবে যে সর্বশেষ যেটা ছিঁড়ে যাবে তাদের থেকে তা হচ্ছে সালাত মানুষ সালাত আদায়কারী খুঁজে পাওয়া যাবে না মানুষের ভিতরে অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আউয়ালু মা ইউফাউ মিনান নাস আল আমানা প্রথম যে জিনিসটি মানুষের থেকে চলে যাবে তার আমানত আর ওয়া আখিরু মা ইবকা সালাত আর সর্বশেষে যেটা থাকবে সেটা হচ্ছে সালাত তাকে বলেছেন অরুব্বা মুসল্লি লা খায়রা ফি এমন অনেক মুসল্লি পাওয়া যাবে যার মধ্যে কোনো কল্যাণ নেই ইমাম তবরানি তার ইমাম আল মুজাম সাজারি হাদিসটি হাসান হাসান সনদে বর্ণনা করেছেন সালাতের আরেকটি গুরুত্ব আমরা বুঝতে পারি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওসিয়ত করেছেন সর্বশেষ ওসিয়ত হচ্ছে তার সালাত সর্বশেষ কি রকম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মৃত্যু হতে যাচ্ছে তার এমন সময় কষ্ট হচ্ছে এটা দেখে উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা তিনি বর্ণনা করলেন যে রাসূলুল্লাহ অত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা তিনি বর্ণনা করলেন যে রাসূলুল্লাহ আমরা হাবশাতে দেখেছি এরকম এরকম বিরাট কিছু সাধারণত মানুষ
কোন তার প্রিয়জনকে অসুস্থ হতে দেখে তার সাথে গল্প করতে পছন্দ করে। কেন? যাতে করে সে ভুলে যায় কি অসুস্থ করে ভুলে যায়, কষ্ট কম হয়। তখন তিনি বললেন যে আমরা এইভাবে এইভাবে দেখেছি, ওখানে এরকম বিরাট একটা বিরাট ইয়া দেখেছি, গির্জা দেখেছি, গির্জা দেখেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই অবস্থা তিনি বললেন যে এ ইহুদি নাসারের উপর আল্লাহ আল্লাহ লাহাত হোক, তারা তাদের নেককার বান্দাদের কবর উপরে এরকম জিনিসগুলি বানিয়েছে। এরকম যে আমাদের দেশে এখন যে সমস্ত মাজার বানিয়েছে দেখবেন, এগুলি সবই হচ্ছে কবরের উপরে। এই কবর উপরে মাজার আল্লাহ রাসূল সেটার জন্য লানত করেছেন, এটাই আমার দেশে পাবেন। লানত করেছে ইহুদি নাসারাদেরকে। আপনি যদি করেন আপনি কি শান্তি থাকবেন না লানতের উপরে পড়বেন? অবশ্যই লানতের উপরে পড়বেন, সেটাই করা হয়। সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সালাতের ঘরে গুরুত্ব দিয়ে বলেছেন, এই অবস্থায় তার জীবন চলে যাচ্ছে এই সময় তিনি বলেছেন, আসসালাত আসসালাত ওয়ামা মালাকাত আইমানুকুম, সাবধান সালাত আদায় করো, সালাত আদায় করো। তিনি দরজা খুলেছেন মসজিদ নবীর দিকে, তার দরজা ছিল যে খুলে দেখেছেন সালাত আদায় করেছে, তার অন্তর খুশি হয়ে গেছে। এবং তিনি খুশি হয়েছেন কি জন্য? সালাত আদায়কারী হচ্ছে আমার উম্মত, এটা তিনি দেখেছেন। যে জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জিনিসটি সর্বশেষ ওসিয়ত করেছেন, এরপরে তিনি আর কথা বলেননি, তা হচ্ছে সালাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিয়তটি যথাযথভাবে আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। সমস্ত নবীরা এই এই সালাতের ওসিয়ত করেছেন, সমস্ত নবীরা এই সালাতের ওসিয়ত করেছেন। আপনারা জানেন যে তারা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াসসালাম হতে শুরু করে প্রত্যেক নবী মৃত্যুর সময় তারা তাদের উম্মতদেরকে, তার পরিবারকে, পরিজনকে সালাতের ওসিয়ত করে যেতেন, কারণ এর মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্ক তাদের থাকবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমে প্রশংসা করেছেন যারা সালাতের প্রতি নিজে নিজে সালাতে গুরুত্ব দেয় এবং পরিবারকে সালাতের মধ্যে রাখে, আল্লাহ তাআলা তাদের প্রশংসা করেছেন। আল্লাহ তাআলা ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম সম্পর্কে বলছেন, ইসমাইল সম্পর্কে বলছেন, ওয়াকানা ইয়ামুরু আহলাহু বিসসালাতি ওয়াজ যাকাত ওয়াকানা ইনদা রাব্বিহি মারদিয়া। ইসমাইল সে নিজের পরিবারকে পরিবারকে সালাতের নির্দেশ দিত আর আল্লাহর কাছে ছিল সন্তোষ ভাজন, পরিবারকে সালাতের নির্দেশ দিত। সুতরাং পরিবারকে সালাতের নির্দেশ দেওয়া এটা কিন্তু নির্দেশনা নবীদের, আল্লাহ তাআলা এটাকে আমাদের জানিয়েছেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বলেছেন, মুরু আওলাদাকুম বিসসালাতি যাবালাহু সাবান ওয়াদরুবু আলাইহি যাবালাহু আশান, তোমাদের সন্তানদেরকে তোমরা সালাতের নির্দেশ দাও। যখন তারা সাত বছর উপনীত হয়, যখন 10 বছর হয়, তখন না পড়লে তাদেরকে তোমরা প্রহার করো, তাদেরকে তোমরা প্রহার করো। এই অর্থ হচ্ছে সালাত আপনাকে পড়তেই হবে, শুধু একা নয়, পরিবার পরিজন নিয়ে আপনাকে সেটা আদায় করতে হবে। পরিবার পরিবার আপনার পরিবার সালাত কেন্দ্রিক যেন হয় এটা আপনাকে খেয়াল রাখতে হবে। যেই পরিবারের যেই বউ সালাত পড়ে না ও তো ইমানদার নয়, যেই স্বামী সালাত পড়ে না সে ইমানদার নয়, এটা মনে রাখতে হবে। এই জন্য ওই পরিবারে কোনো শান্তি আসতে পারে না। আপনি হবেন নবী রাসূলদের অনুসারী, আপনি হবেন নবী রাসূলদের অনুসারী, আপনি তথাকথিত উবাই ইবনে খালাফ বা আবু জাহলের অনুসারী হতে পারেন না। নবী রাসূলদের অনুসারী হলে আপনাকে অবশ্যই সালাত আদায়কারী হতে হবে, নইলে যারাই এরকম খারাপ পথে চলবে সালাত করবে না, তাদের সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ তাআলা নিজেও তাদের বদনাম করেছে, তাদের দোষ ত্রুটি তুলে ধরেছেন। আল্লাহ তাআলা বলছেন, فخلف من بعدهم خلف اضاعوا الصلاه واتبعوا الشهوات فسوف يلقون غيا। আল্লাহ তাআলা বলছেন যে যারা নবী যখন নবীরা চলে যাওয়ার পরে, অর্থাৎ ভালো লোকরা চলে যাওয়ার পরে, পরে যারা আসছে তারা কি করেছে? আদাউ সালাত, প্রথম যে কাজটি তারা ধ্বংস হওয়ার জন্য করেছে তা হচ্ছে সালাতকে তারা নষ্ট করে দিয়েছে। ওয়াত্তাবাউ শাহওয়াত, প্রবৃত্তির অনুসরণ করেছে। ফাসাফুল কওমা গাইয়া, ওখানে তারা গাই যাবে। গাই হচ্ছে একটি উপত্যকা জাহান্নামে, সেখানে তারা যাবে। এর অর্থ হচ্ছে সালাত পরিত্যাগকারী বা সালাতে যারা গড়িমসি করবে, সালাত ঠিকমতো আদায় করবে না, সালাত যারা ধ্বংস করবে, তাদের পরিণাম ফল জাহান্নাম। কোরআনে কারীমে আল্লাহ তাআলা মুনাফিকদের একটি চরিত্র উল্লেখ করেছেন। মুনাফিকদের সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল মুনাফিকিন ইউখাদিউন আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা ক্বামু ইলা সালাতি ক্বামু কুসালা ইউরাউন আন-নাস ওয়া লা ইয়াযকুরুন আল্লাহ ইল্লা কালিলা। মুনাফিকদের চরিত্র হচ্ছে তারা মনে করছে আল্লাহকে ধোকা দিচ্ছে, আল্লাহ তাদেরকে ধোকা দিচ্ছেন। এটা বলা যাবে বিপরীতে, এই বিপরীতে বলা যাবে সরাসরি আল্লাহ কাউকে ধোকা দেওয়ার কোনো প্রশ্নই আসে না। তারা মনে করে আল্লাহকে ধোকা দিচ্ছে, আল্লাহকে কেউ ধোকা দিতে পারে না, কিন্তু সেটার পরিণাম পরিণতি তারা ভোগ করতেই হবে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ওহু ওয়া খাদুন, তিনিও তাদেরকে সেরকম, তারা যেরকম ধোকার মনে করতেছে সেটা আল্লাহ তাআলাও করেন তাদের সাথে। কি করে তারা মুনাফিকরা? কি করে মুনাফিকরা? যখন সালাতে দাঁড়ায় অলস ভঙ্গিতে দাঁড়ায়, অলস ভঙ্গি কি বলেন কিনা দেখবেন, সালাতে দাঁড়ালে তার যত হাই আসতেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের মধ্যে হাই তুলতে নিষেধ করেছেন, হাই আসলে হাত দিয়ে চাপতে বলেছেন,
যে কোনো সে এমনিতেই হাই তোলা নিষেধ, হাই আসলে হচ্ছে বিরক্তি বলেছে, অনেকে হাই তুলে আশেপাশের মানুষকে বিব্রত করেন, এটাও ঠিক নয়। নির্দেশনা হচ্ছে যখন হাই আসবে তখন হাত দিয়ে চাপবেন, নিজে যেন হাই না আসে ব্যবস্থাপনা করবেন। এটা কোনো ভালো জিনিস নয় মানুষের সামনে হা করে থাকা, আর সালাতের মধ্যে এইভাবে থাকা এটা আরো খারাপ জিনিস, যেটা আল্লাহর সাথে আপনি সুন্দর ব্যবহারের বিপরীত যে কাজটি। এই জন্য দেখবেন যে তার অবসতা অভঙ্গিতে সালাতে দাঁড়ান, এটা মুনাফিকদের কাজ। সম্মানিত মুসল্লিন কেরাম, আমি দেখতে পাচ্ছি সময় আমাদের শেষ হয়ে আসছে। সময় শেষ হওয়ার কারণে ইনশাল্লাহ এই সালাতের গুরুত্ব নিয়ে এবং সালাতের ফজিলত নিয়ে বিষয়ে ইনশাল্লাহ আগামী কোন খুতবা আপনাদের সাথে আমরা ইনশাল্লাহ আবার আলোচনা করব। أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروا إنه هو الغفور الرحيم. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فمعت المسلمين الكرام، বিভিন্ন সময় মানুষ বিভিন্ন রকমের জিনিস নতুন করে আমদানি করে, কেউ আছে পুরান জিনিসকে আবার তুলে ধরে, যে জিনিস আল্লাহ এবং তার রাসূল অনুমোদন করেনি কিয়ামত পর্যন্ত তার দিনের অন্তর্ভুক্ত হতে পারে না। দিন আমরা পেয়েছি আল্লাহ এবং তার রাসূল থেকে, আল্লাহর কোরআন এবং রাসূলের হাদিস থেকে। এই মাস আসলেই, রবিউল আউয়াল মাস আসলেই কিছু মানুষের নতুন নতুন বেদাতের প্রবণতা তাদের মধ্যে জাগ্রত হয়। তো এভাবে না পারলে ওভাবে করে, কেউ যদি কোনো কেউ আগে এক সময় মানুষ হয়তো রবিউল মাসে কিছু একটা করতে, এখন নতুন পদ্ধতি জশ্নে জুলুস করছে। এই জশ্নে জুলুস তো আর কিছু নয়, এটা যেন বের এমন একটা কাজ যেটা মুসলিমদের কোনো কর্ম কোনোদিন ছিল না। জশ্নে জুলুসে বের হওয়ার নিয়ম তো কোনোদিন ছিলই না। রবিউল পালন করাটা এক বড় ধরনের বেদাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এই কাজটি করেননি, কোনোদিন বলেন নাই যে রবিউল পালন করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কোন তা তিনি যেমন করেননি, তার সাহাবিরও কোনদিন এই রবিউল আউয়াল পালন করেননি। এমনকি ইমামরা আবু হানিফা, মালিক, শাফি, আহমদ তারাও কোনদিন রবিউল আউয়াল পালন করেছে কেউ দেখাতে পারবে না। বুখারি, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাঈ, ইবনে মাজা যে সমস্ত ইমাম প্রসিদ্ধ তারাও তাদের কিতাবে রবিউল আউয়াল সম্পর্কে একটা সুশব্দটি করেন নাই। এর অর্থ হচ্ছে এটার কোনো অস্তিত্বই নেই, এটা কোনোদিন কেউ আবাদত মনে করে নাই। দুর্ভাগ্যবশত যখন শিয়ারা, ফাতুনি শিয়ারা, তথাকথিত ফাতুনি শিয়ারা, বাতুনি শিয়া, তারা মূলত তারা যখন মিশরের ক্ষমতা আসে তখন তারা ছয় রকমের এরকম মিলাদ আবিষ্কার করে। এর মধ্যে মিলাদের মধ্যে ছয় পাঁচ রকম মিলাদ আবিষ্কার করে। তাই পাঁচ নম্বর এক নম্বর মিলাদ হচ্ছে রসুল্লাহ, তারপরে মিলাদ হাসানের, হোসাইনের, ফাতেমা, এরপরে তাদের হাকিমের, আমরুল্লাহ, এরকম মিলাদের উৎসব তারা চালু করে দেয়। এরা সালাত থেকে দূরে কিন্তু উৎসবে তারা খুব প্রিয়, উৎসব পালন করতে খুব পছন্দ করে। আমাদের আশেপাশে বিভিন্ন ধর্মে দেখবেন যে তারা উৎসব প্রিয়। কিছু মানুষ আছে একজন দেখবে রাস্তার পাশে বিরাট ছবি আঁকিয়ে দিয়েছে, কিছু মানুষ আছে এই সুযোগে মুসলিম হিন্দু এক করে ফেলতে চায়। কেউ বলতে চায় যে সমস্ত মানুষ মুসলিম, যে মুসলিম হিন্দু যাই হোক তারা সবাই এখন উদযাপন করতে থাকবে, এই জাতীয় ইসলামের কোনো বাণী হতে পারে না, এটি কুফুরি কথা। ইসলাম বলে মুসলিম আলাদা থাকবে, তার হিন্দু বৌদ্ধ ওরা আলাদা থাকবে, প্রত্যেকে তার দিন নিয়ে আলাদা থাকবে, একের ভিতরে একে ঢুকবে না। ইসলাম দাওয়াতি ধর্ম, ইসলাম দাওয়াত দেয় হক কথা নেয়ার জন্য, কাউকে কারো থেকে কিছু নেয়ার জন্য নয়। কারণ ইসলাম দীনুল কামাল, পরিপূর্ণ দীন, এখানে আর কোনো কিছু ঢুকানোর সুযোগ নেই। যারা বিদাত করছে তারা এই জায়গা, তারা হয়তো এটা মনে করবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বর্ণনা করেন নাই, এটা দরকার ছিল কিন্তু বর্ণনা করেন নাই। এর অর্থ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপবাদ দেয়া। রাসূলুল্লাহ যদি এত দরকারি হতো রাসূল কি বলতেন না? অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন। যদি এত দরকারি হতো, ভালোবাসার নমুনা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে, তার নমুনা হচ্ছে সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম তাদের জীবনে কোনোদিন করেন নাই। আপনি দাবি করছেন করছে, আপনাগুলি মিথ্যা দাবি, এগুলি মিথ্যা দাবি। অধিকাংশ মানুষ বলবে অমুক কিতাবে আছে, অমুক কিতাবে, ওগুলি কিতাব নয়, এগুলি বানোয়ার কথা। অনেকে বলে যে আবুবকর কাছে, উমর কাছে, ওসমান কাছে যত দাবি মুখস্থ বলতেই পারে, কিন্তু এগুলি কোনো সনদ দিয়ে কোথাও বর্ণিত হয় না, কারণ এগুলি থাকার প্রশ্নই আসে না। সবাই এক ব্যক্তি জানে যে এটা হচ্ছে পঞ্চম শতাব্দীতে এই বেদাত চালু হয়েছে। এর অর্থ হচ্ছে এর আগে এই ব্যাপারে কোনোদিন কেউ চিন্তাও করেনি। তাহলে বোঝা গেল যে এই যে তিও রবিউল আউয়ালের বেদাত যারা চালু করেছে এরা গুনার কাম করছে। রবিউল আউয়াল সংক্রান্ত কোন রকমের বেদাত করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সোমবারে জন্মগ্রহণ করেছেন, আল্লাহ তাআলা তাকে সোমবারে দুনিয়াতে পাঠিয়েছেন, সোমবারে পাঠিয়েছেন।
আবার তিনি মারা গেছেন এরকম সংবাদ বা বৃহস্পতিবার তিনি মারাও গেছেন। জন্ম মৃত্যু আল্লাহর হাতে, মানুষ ইচ্ছে করলো এক মিনিট আগে বা এক মিনিট পরে আসতে পারে না বা যেতে পারে না। ইজাজা আগে মানুষ যে মৃত্যু যখন আসবে সে ওই সময় যাবে, এক মিনিট পরও নিতে পারবে না। তাহলে বুঝা গেল যে আপনি জন্ম মৃত্যু নিয়ে কোন রকমের যত রকমের অনুষ্ঠান করবেন সবগুলি বিরাট এবং সবগুলি হচ্ছে ইসলাম বহির্ভূত কাজ। এই জন্য মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাহাবীরা যখন তারা হিজরি সংগ্রাম শুরু করেছেন, হিজরি থেকে শুরু করেছেন, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জন্ম বা মৃত্যু থেকে শুরু করেন নাই। যেটা করেছে খ্রিস্টানরা তারা করেছে, ধরে নিয়েছে তারা, তাদের তো শুদ্ধ নয়। আপনি জানা থাকা উচিত ঈসা আলাইহিস সালাম তিনি মারা যাননি, তারা মিলাদ ধরে নিয়েছে, ঈসার মিলাদ যে এত তারিখে ঈসা আলাইহিস সালাম তিনি তার জন্ম হয়েছে সেটাও সত্য নয়, এটা ইতিহাস সত্য বলে না। এই যে তারা খ্রিস্টানদের আমরা ধরি যে ঈসা আলাইহিসের মৃত্যুর পর জন্মের পরে বসে তারা, কথাটা ঠিক নয়। বরং অনেক পরে তারা একটা নির্ধারণ করে নিয়েছে যে এই বছর থেকে আমরা শুরু করব, সেটাই তারা করেছে। এর অর্থ হচ্ছে আসলেই জন্ম দিবস পালন করা বা কোনো ব্যক্তি যত বড় হোক না কেন তা কারো জন্ম দিবস পালন করা ইসলামে নাই এবং পূর্ববর্তী কোনো দিনও ছিল না। প্রতি কোনো ইসলামে পূর্ববর্তী দিন নবীদের দিন সবটাই ইসলাম ছিল, কিন্তু এমনকি বিকৃত দিনগুলোতেও সেগুলি ছিল না। কিন্তু দুর্ভাগ্যবশত কিছু মানুষ শুধু পছন্দ করে নতুন নতুন পদ্ধতি আবিষ্কারকে পছন্দ করে, এগুলো সবই হচ্ছে বেদাত। এই জন্য কেউ সেখানে অবস্থান করা, সেখানে দাঁড়ানো, সেখানে মিষ্টির জন্য টাকা দেয়া অথবা সেখানে কোন রকমের সহযোগিতা করা সবই হারাম হবে। সেখানে কোনোভাবেই যেন কেউ অবস্থান আমরা না করি, আল্লাহ আমাদেরকে এই বিষয়গুলো থেকে দূরে রাখুন। আর মনে রাখবেন যে এই যে সময়টা আসছে, এই সময়টা যত বেশি পারেন সুন্নতের দিকে থাকা দরকার। আপনি একটা সুন্নতের উপর আমল করতে পারেন, কিন্তু একটা বেদাতের অর্থ হচ্ছে আপনি আরেকজনকে প্ররোচনা দিলেন। এই যে বেদাত গুলি যখন সমাজে প্রচলিত হচ্ছে, আমাদের বলা উচিত যে যতটুকু জানি যেটা বেদাত এটা যত না বলবেন তত বেদাত প্রসার লাভ করবে, সুন্নত তত স্তিমিত হয়ে যাবে। এই জন্য এই বেদাত গুলির ব্যাপারে সোচ্চার থাকা উচিত, যে যেখানে আছেন সেখানে বলবেন বেদাত, তার পরিবারের মধ্যে যেন না হয়, প্রত্যেকে যদি তার পরিবারের মধ্যে বন্ধ করতে পারি তাহলে বেদাত গুলো একসময় বাংলাদেশ থেকে উঠে যাবে। এই জন্য এই ব্যাপারগুলি আমাদের গুরুত্বের সাথে নিতে হবে, গুরুত্বের সাথে নিতে হবে। আরেকটি বিষয়ে দৃষ্টি আকর্ষণের জন্য আমাকে বলা হয়, তা হচ্ছে যে মসজিদ নির্মাণের ব্যাপারে আমরা আজকে আলোচনা করেছিলাম যে মসজিদ কারা নির্মাণ করে, যাদেরকে আল্লাহ তাআলা ঈমান দিয়েছে এবং আখিরাতের উপর ঈমান, আল্লাহর উপর ঈমান আখিরাতের উপর দিয়ে তারাই মসজিদ নির্মাণ করতে পারে, এবং ওরাই সৌভাগ্যবান যারা নবীদের কর্মের সাথে নিজের কর্ম মিলাতে পারে। নবীরা মসজিদ নির্মাণ করতেন, এই জন্য এই মসজিদের সহযোগিতা আপনারা করবেন। যেহেতু আপনাদের সব মসজিদ কেউ ইচ্ছে করলে একটা প্রো বানা দিতে পারেন তার আখিরাতের কাজের জন্য। দুনিয়াতে আপনি যত কিছু রেখে যান মৃত্যুর পরে কিছুই দেওয়া হবে না, ছেলেরা হানাহানি করবে দেখে রাখেন, কিন্তু আপনি যদি রেখে যেতে পারেন, যদি সত্যিকার বিশ্বাস করেন যে আল্লাহ একটা জান্নাত দিবে আমার জন্য। এই জন্য অনেকেই মসজিদ করে যা কিছু করতে না পারলেও আপনি এটা করতে পারেন, একটা যদি পুরো মসজিদ না করতে পারেন কিছু অংশ দেন সহযোগিতা করতে পারেন। মসজিদের সহযোগিতার ক্ষেত্রে যেটা দিবেন এটাকে মনে করবেন যে আপনার জীবনের বড় পাথর, এবং মনে করবেন যে এটাই আমার কাজে লাগবে, এর বাইরে সন্তানের জন্য যা রেখে যাবেন এটা আরেকজনের সম্পদ আপনার সম্পদ নয়। বিষয়টির প্রতি আমাদের খেয়াল রাখা উচিত। আলা ওয়াসাল্লু আলা সাইয়িদুল বাশারিয়্যা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ كما امر الله عز وجل في كتابه وجعلنا من الملائكه المسبحات القدسي وكلف بكم ايها المؤمنون فقال تعالى مخبرا وامرا ان الله ملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما وقال النبي صلى الله عليه وسلم من صلى علي مره صلى الله عليه بشكلها احسن اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم ارض عن الخلفاء الراشدين ابي بكر وعمر وعثمان وعلي وعن سائر الصحابه والتابعين رضوان الله عليهم اجمعين اللهم اغفر لنا ولاخواننا الذين سبقونا بالايمان ولا تجعل في قلوبنا غلا للذين امنوا ربنا انك رؤوف رحيم اللهم انصر المسلمين في كل مكان وايدهم بتاييدك يا رحمن يا اكرم الاكرمين يا مجيب السائلين اللهم مسلم بك تبي شاهد جكرا اللهم بيتي بيرا انا شيكا نزارا جاتي تنصر بك تبي شاهد جكرا الله اللهم انصر من نصر الدين আল্লাহ তাদের দিনকে সাহায্য করো, তাদের তুমি সাহায্য করো আল্লাহ, আল্লাহ বেদাতীদেরকে তুমি আমাদের পথ থেকে সরিয়ে দাও আল্লাহ, আল্লাহ তারা দিন বিরোধী আছে অথচ বিরাট বিরাট পথ নিয়ে বাংলাদেশে তারা দিনের বিরুদ্ধে নেমেছে আল্লাহ তাদের তুমি ধ্বংস করে দাও আল্লাহ, আল্লাহ তাদের বিরুদ্ধে ইমানদার তুমি সাহায্য করো আল্লাহ, আল্লাহ তারা ইমান যারা সামান্যতম দিনের কোনো সহ্য করতে পারে না আল্লাহ তারা সবচেয়ে বড় জালেম
তারা সবচেয়ে বড় আলেম আল্লাহ তাদেরকে তুমি ধ্বংস করে দাও আল্লাহ আল্লাহ আমাদের দিনকে তুমি হেফাজত করো আল্লাহ আমাদের ইমানকে তুমি হেফাজত করো আল্লাহ আমাদেরকে ইমানের সাথে ইসলামের সাথে দুনিয়াতে রাখো ইসলামের সাথে দুনিয়াতে আমাদেরকে মৃত্যু দাও আল্লাহ এবং আমাদের সন্তানদেরকে দিনের উপর রাখো যারা দিনের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে আল্লাহ তাদেরকে তুমি দুনিয়া থেকে লাঞ্ছিত করো এবং আগে তুমি তাদেরকে কঠিন শাস্তি নিহিত করো আল্লাহ 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 দিনের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে তাদেরকে তুমি তাদেরকে আখজা আজিজুল মুক্তাদে তাদের কঠোরভাবে তুমি তাদেরকে দমন করো আল্লাহ আল্লাহ আমাদের সাহায্য করো আল্লাহ আমার যারা বিপদগ্রস্ত আছে বিপদ থেকে উদ্ধার করো যারা অসুস্থ আছে অসুস্থ থেকে আমাদের মুক্তি দান করো আল্লাহ করোনা থেকে আমাদেরকে হেফাজত করো আল্লাহ আল্লাহ আমাদের অনেক ভাই করোনাতে আক্রান্ত অনেকে দোয়া আছে তাদেরকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ তাদেরকে তুমি এই বিপদ থেকে উদ্ধার করো আল্লাহ আমাদেরকে এসে এই বিপদের মাধ্যমে অনেককে তুমি তাদেরকে বিপদে পড়ে গেছে যারা তাদেরকে তুমি বিপদ থেকে উদ্ধার করে দাও আল্লাহ যারা অসুস্থ হয়েছে অসুস্থ মুক্তি দান করো আল্লাহ এই বিপদের মাধ্যমে তাদের যাবতীয় গুনাহসমূহ ক্ষমা করে দাও আল্লাহ আমাদেরকে তুমি ক্ষমা করো আল্লাহ আল্লাহ আমাদের সমস্ত আমল তুমি কবুল করো আল্লাহ আমাদেরকে তুমি সালাত আদায়কারী বানিয়ে দাও আল্লাহ আমাদের সমাজকে সালাতের সমাজ বানিয়ে দাও اللهم اغفر وارحم وانت خير الراحمين عباد الله رحمكم الله ان الله يامر بالعدل والاحسان وايتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون ولذكر الله اكبر والله يعلم ما تصنعون